আমার গুডাউনের মাল পুলিশে আটকাইছে, আমার লোক অ্যারেস্ট হয়েছে, কিন্তু তুই ফিরত আইলি কেন? খবর তো তোর আগে আমি পাইছি, তুই নিজেরে খুব চালাক ভাবছস, আমার লগে বেমানি কইরে সরকারে টাকা দিবি। আরে নাটকির পো, আমি ঢাকা কলে টিপ দিলে পানি পরে আমেরিকা, আর তুই আমারে খবর দিতে আইছস? আয়স তোর খবর না, তোর জ্যান্ত খবর দিব। আমাকে মাফ করে দে মা। কলে টিপ দিলে পানি পরে, জোরে ঘুরছে মারো তালে তালে, খাইরা ভালো হইরা গেছে। কাগজ কি আপনারা পড়েন না, নাকি দেখেও না দেখার ভান করেন? আর কতদিন এভাবে না দেখার ভান করে তরফদারের মতো কুখ্যাত গুণীকে অপরাধ করার সুযোগ দেবেন বলুন? পত্রিকা খুললে সেখানে তরফদারের চোরা চালানের খবর, তার লোকদের হাতে নিরীহ জনগণের হত্যার খবর, মানুষ আটকিয়ে তার নিকটাত্মীয়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের খবর, রাজনৈতিক হত্যাকাণ্ডের খবর, এগুলোকে আপনাদের চোখে পড়ে না? তারপরও পুলিশ নীরব কেন? সাংবাদিকেরা যে খবর পত্রিকায় লেখে তা থানায় রিপোর্ট হয় না কেন? রহমান সাহেব, তরফদারের এলাকা আপনার এলাকা, আপনি তরফদারের বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? এরকম ক্রিমিনালের বিরুদ্ধে বলা অনেক সহজ স্যার, কাজ করে দেখানো কঠিন কঠিন। যদি কেউ তরফদারের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে রাতের আধারে হাওয়ায় মিলিয়ে যায়। মনে রাখবেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। স্যার, তরফদারের গুপ্ত ঠিকানা তো জানি না, তাকে আমরা ধরবো কিভাবে? তরফদারের সাথে যোগাযোগ আছে এমন যাকে পাবেন তাকেই গ্রেপ্তার করুন, তারপর দেখবেন তরফদার নিজ থেকেই বের হয়ে আসছে। তরফদারকে খবরটা দিতে প্রতি মাসে পুলিশের পিছে আমার লাখ লাখ টাকা খরচ হয়, তারপর ওই কমিশনার খেপছে কেন?
কমিশনার তাহের খুব খারাপ, মারাত্মক, ডেঞ্জারাস। আপনার দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। কমিশনার বাসলে তো ওর কলে টিপটা দেব। কুকুরকো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার নিজেরই ঘুমে ধরে গেছে। তোমরা এখানে কি চাও? আপনি অর্ডার দিচ্ছেন আমার দেখা মাত্রই গুলি করা, তাই আমি নিজে আপনার কাছে সিলিন্ডার করতে চাই। বাড়িতে জোর করে ঢুকে এটা কোন ধরনের সিলিন্ডার? সিলিন্ডার না লইলে আপনারে ঘুষ দিতে চাই। ঘুষ আমি খাই না। ঘুষ না লইলে তোর কলে টিপটা দেই। কলে টিপ দিলে পানি পড়ে। ভাই মারা গেছেন, আমি আসবো না। তাহের ভাই বড় ভালো লোক ছিলেন। থামুন, আর অভিনয় করতে হবে না। তাহের ভাইয়ের হত্যাকারীদের কারা প্রোটেকশন দিচ্ছে তা আমরা জানি। কি বলছেন? বলতে চাই সারা ঢাকা শহর জানে তরফদার পুলিশ কমিশনারকে প্রকাশ্য দিবালোকে খুন করেছে। আর আর আপনি জানেন না? তাহের ভাইয়ের লাশের সামনে এসব কথা বলা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, সত্য কথা বলার সময় অসময় নেই। আমরা সবাই জানি কুখ্যাত খুনি তরফদার আপনার ছত্রছায়ায় একটার পর একটা খুন করে যাচ্ছে। অথচ আপনার কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না। আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন? আমি মিথ্যে অপবাদ দিচ্ছি না, যা সত্য তাই বলছি। খুনিকে প্রশ্রয় দাও মানে আপনি একজন খুনি। মুখ সামলে কথা বলবেন। কেন, এত জনগণের সামনে আপনি ভালো মানুষ সাজার চেষ্টা করছেন? আপনার আপনার মুখোশ আমি খুলে দেব। জনগণের সাথে ধোকা দেওয়া চলবে না, চলবে না, চলবে না। আর একটা কথা বললে আপনাকে আমি কি করবেন? মারবেন? মারুন, আমাকে মেরে প্রমাণ করুন আপনি জনগণের শত্রু। আলম, আমাকে ধাক্কা মেরে তুমি ভেবেছো রাতারাতি নেতা হয়ে যাবে? যাবে না। তুমি জানো না তুমি কি করেছো, এবার তুমি জানবে। তরফদার, আলমকে চেনো? ওই যে বিরোধী দলের আলম। হ্যাঁ, ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীর গায়ে ধাক্কা মেরেছেন। আমি চাই তুমি ওকে এমন ভাবে ধাক্কা মারবে যাতে লাশ ওকেও খুঁজে না পায়। আলম, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনবেন না, নাম শুনলে অবশ্যই চিনবে। অদবের নাম তরফদার। ও তরফদার, হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি শুনেছি। তা আমার কাছে কি কাজ? খিয়াগার ডাক নিয়েছিলাম তো, আপনাদের দোয়ায় পাইছি, উদ্বোধন করবেন আপনি। তা আমি ফেরিঘাটে গিয়ে কি করব? আপনি বাবিরে নিয়ে অবশ্যই যাবেন, দুপুরে খাবার ব্যবস্থা করছি।
ডিটেকটিভ। না গেলে আমি খুব দুঃখ পাবো। আচ্ছা ঠিক আছে, যাবো 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 যাবো। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য মানুষ তো। এই বাবি রে, বাবি রে নেন, দে দে বাইরে দে বাইরে দে। ঠিক আছে ঠিক আছে। খান খান বাবি সাহেব খান, এটা গার্মেন্টস এর মুরগি। গার্মেন্টস এর মুরগি মানে? আরে ফার্মের মুরগি মানে বিদেশি মুরগি, সাদা মুরগি আর কি। খান খান, মনের শখ মিটায় খান খান। অনেক দিন গত আমার শখ আপনার আর বাবি সাহেবের দাওয়াত খাওয়ামো। আপনারা বড় বড় হোটেলে খান, আমার এই নদীর পারে মুক্ত হওয়ায় একটু ফরেন ফরেন বাবার কি। আপনার মতন মহান ব্যক্তি আমার দাওয়াত কবুল করছে, আমি খুব খুশি। আপনার প্রশংসা করার আমার ভাষা নাই, আপনার মতন নেতা লাখে একটা। জনগণের সেবা করাই যেমন আপনাদের ধর্ম, তেমনি আপনার সেবা করাই আমার ধর্ম। আপনার পায়ের নিচে আমার বেহের। আর ভাবির কথা কি কমু, এইরকম সুন্দরী ভাবি আছে বইলাই, আজ আপনার এত নাম এত সুনাম। কি যে বলেন, সত্যি বাবির এখনো যেরকম চেহারা, সিনেমার নায়িকা মৌসুমীর সাবনুর ওরা ফেল। বাবিরে দেখার পর থেকে আমি একদিনও ঘুমাইবার পারিনি। বাবির চোখে কি যে জাদু আছে, চেহারা এমনই, তাকাইলে চোখ ফিরানো যায় না। আর ফিগার, আর ফিগার, বাবির ফিগারের দিক তাকাইলে আমার মাথা গরম হয়ে যায় গা। এসব কি বলছেন আপনি? বাবিরে আমার খুব পছন্দ হয়েছে। মুখ সামলে কথা বলবেন। মুখ থাকলে সে না মুখ সামলা এক কথা, আমার তো মুখই নাই। তরফদার সাহেব, জনপ্রতিনিধিকে এভাবে অপমানটা ঠিক হচ্ছে না। আরে অপমানের দেখছেন কি, মাত্র শুরু। আপনার একটা জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই না। আপনারা নেতা মানুষ, আপনারা গালি দেবো না। আপনার দাওয়াত দিয়ে আনছি, আপনার স্ত্রী আমি হাঙ্গা করব। তরফদার, এই ধরনের ভাজা কথা বলবেন না। আমার একটু ঠান্ডা করার ব্যবস্থা করে আপনার বইটা আমার দিয়ে দেন। আপনার আমি পুলিশে দেব। এই বোকা চোদা কয় কি দরশালারে। এখনো সময় আছে, তোর স্ত্রীরা আমার হাতে তুইলা দে, তাইলে তুই বাইচা যাবি গা। আমি মরে গেলেও তোর মতো কুকুরের কাছে আমার স্ত্রীকে দেব না। তাইলে তোর কলেক্টিভ দিতে হইব। কলেক্টিভ পানি পরে তোর গৌরে বিয়া করুম। এই ওর পায়ে সিমেন্টের বস্তা বাইন্দা নদীতে ফালায় দে। স্যার আপনি যা দেখছেন সব বুইলা যান। না 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 করেন না স্যার, আমি কোনো কামে সাক্ষী রাখি না, শুধু আপনারে ছাইরা দিচ্ছি। আপনার আড্ডারে কুলিগিরি করছে অনেকদিন, আপনি খুব ভালো মানুষ, তাই আপনার সাবধান করে দিচ্ছি। যদি বেশি তেরিবেরি করেন তাইলে আমার কলের নাম তো শুনছে, আমার কলে টিপ দিলে পানির বদলে গুলি বেরিয়ে হয়। না না আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। শালা শিক্ষিত বোকা। মিনু বাদল, মিনু এভাবে ডাকছো কেন? না না আমি কিচ্ছু দেখিনি। তোমাকে এমন দেখাচ্ছি কেন? আমি কিচ্ছু দেখিনি। বসো তো। আমি কিচ্ছু দেখিনি। কি হয়েছে? আমি কিচ্ছু দেখিনি। কি হয়েছে বাবা? কে বাবা? আমি বাদল। ও
তুই বাবা তোমার কি হয়েছে না না কিছু না কিছু না আমি কিচ্ছু দেখিনি আমি কিচ্ছু দেখিনি আমি কিচ্ছু বলবো না বাবা যেন পারি নিয়ে যা বাবুল কোথায় আছে কোথাও কিন্তু তুমি কি দেখেছো আমাকে একটু বলো তো এই নাও প্রাইভেট পুড়ি ফেরার পথে কে 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 দরজায় বাদল বাদল দরজায় কে আমি আমি কিচ্ছু দেখিনি আমি কিচ্ছু দেখিনি দাঁড়াও বাবা আমি দেখি খবরদার খবরদার কেউ দরজা খুলতে যাবে না কেউ দরজা খুলবে না কি বলছো পাগলের মতো দরজা খুলবো না কেন কে এলো দেখো না 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 মেনু মেনু দরজা খুলো না মেনু কি ব্যাপার এতক্ষণ ধরে দরজা ঢাকাচ্ছি খুলছো না কেন কি হয়েছে কেন খুলবে কেন খুলবে সারাদিন কোথায় টোটো করে ঘুরে বেড়াস তোদের চিন্তা আমার ঘুম হয় না পড়াশোনাটা ভালোভাবে করলি না বছর বছর পরীক্ষা দিও ম্যাট্রিকটা পাস করতে পারলি না কি করিস কোথায় যাস ঘরে কিচ্ছু বলে যাস না দেশের কি অবস্থা জানিস হ্যাঁ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তোমার আবার কি হয়েছে খেপছো কেন তোকে নিয়ে খেপেছি ঘর থেকে ডেকে নিয়ে মানুষ খুন করছে মিছিলের মাঝে গুলি চলছে বোমাবাজি হচ্ছে কোনো কিছু দেখে ফেললে নিজের জীবন দিতে হচ্ছে জান মালের কোনো নিরাপত্তা এই দেশে নেই আর সারাদিন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস তোকে নিয়ে কি করবো বলতো কিছু একটা করতে বললেও করবি না ছোট চাকরিও করবি না তোকে নিয়ে আমি কি করবো বল আমাকে বলো কেন তোমার এই পোলাতর ডিগ্রি পাস করে বেকার আমি তাও তো ভালো আছি পড়াশোনা করে নেই আর চাকরি পা কোনো টেনশনও নাই তাহলে কি করবি কেন ব্যবসা করবো স্বাধীন ব্যবসা ব্যবসা করবি টাকা আসবে কোত্থেকে সেই জন্য তো কিছু করতে পারছি না তাছাড়া কি গাড়ি চলে তোর হাতে টাকা দিলে তো দুদিনই সব উড়িয়ে দিবি কোন শালা বলেছে বাইরে গিয়ে যত পারিস গালাগালি করিস ঘরে এসব বাজে কথা বললে তোকে আমি জুতো পেটা করবো দূর তারিখা আজও শালা কপালটাই খারাপ জায়গা মা ফিরতে মার হাত হবে এই দরজাটা খোলা রেখো এই কেউ তোর হুকুমের চাকর না দশটার মধ্যে বাড়িতে না ফিরলে আমার বাড়ির দরজা তোর জোরে বন্ধ হয়ে যাবে দশটা খাইছে কয় কি আরে দশটা তো মাত্র সন্ধ্যা হয় দশটা দশ মিনিট পরেও এই দরজার খুলবে না ভাইয়া তুমি জানালাটা খোলা রেখো আজও জানালাতে ঢুকবো দেখলে দেখলে তুই ঘরে যা তোর বাবাকে একটু একা থাকতে দে যা তুমি এত দুশ্চিন্তা করো না তো কিছুক্ষণ শুয়ে থাকো চোখ বন্ধ করে আর কত না দেখার ভান করে থাকবো মিনু রিটায়ার করেছি তিন বছর দুই ছেলের একটু এখনো কোনো চাকরি বাকরি জোয়ার করতে পারলো না শোনো বন্ধু শোনো তোমরা কোনো মন দিয়া একটা পোলা খেলো কেমনে আমার মনটা নিয়া বড় দাদা দিল জীবন করলাম পণ তবু কেন কান্দ বিধি আমার দুনয়ন আমি পড়িস না সেই ঘাটে মন দিয়ে
ঠমুকি কই গেল আর ঠমুকি কই গেল এই কয়টা বাজে সাতটা ঠিক আছে তুই এনে থাক আমি বাড়ি গিয়া ভাত খাইয়া তোর লাগে নাস্তা লই আচ্ছা আচ্ছা আমার খুব ঘুম পাচ্ছে আমি একটু শুধুকে ঘুমাইয়া নেই তাড়াতাড়ি খা তুই বাবা কারো বন্ধ করতেছি তাই আমি আর আপনাকে আটকাবো না কি বলছো আমার বাবুলকে পুলিশে ধরিয়ে দেবে দেবো না তো কি করবো তোমার গুণ দরছে নেই প্রতিদিন মানুষের ক্ষতি করে আসবে আর আমাকে তার খেসারত দিতে হবে যত সব রাস্তার ছেলে বেরোতে সেখানে সে একবারে গোল্লায় গেছে ওই সব গোল্লায় যাও বাদ দেন আমার 300 টাকার মাল খোয়া গেছে আগে টাকা ভালান তারপর কথা কইেন কে মানে হারুন সাহেব আপনি তো জানেন টানাটানি সংসার এই মুহূর্তে এতগুলো টাকা আমার কাছে নেই নাই তো আপনার পোলারে চুরি করে দিতে কর হারুন সাহেব আমার ছেলে চোর না চোর না তো চুরি করে কেন এই নিন এর ভেতরে 350 টাকা আছে সত্যি কইতেছেন ভাবি এর মধ্যে টাকা আছে তো আমি মিথ্যে বলতে যাব কেন এবার আপনি আসুন আচ্ছা আপনার পোলার একটু শাসন করে দিয়ে গুড্ডি যতই আকাশে উড়ুক সেই সুতা নিজের হাতে থাকুন ভালো আসি সালাম আলাইকুম উফ আর আর কতদিন তোমার ছেলের জন্য আমাকে কথা শুনতে হবে রাস্তার মানুষ এসে আমাকে এইভাবে অপমান করে যাবে আমার কামানো সামান্য সম্মানটুকু মাটিতে মিশিয়ে দিয়ে যাবে আমাকে আমাকে এক মুহূর্ত তোমার ছেলে শান্তিতে থাকতে দেবে না দাঁড়া এই কোথায় ছিলিস সারাদিন সুমনের সাথে জানো বাবা আজ একটা মারাত্মক ঘটনা ঘটেছে আমাদের সুমন চাকরি পেয়েছে তাই সবাইকে ও বাসা খাইয়েছে 5,000 টাকা বেতন মিথ্যা কথা বলতে তোর বুক এতটুকু কাঁপলো না সারাদিন তুই সুমনদের বাড়িতে থাকলে হারুন মিয়ার দোকানের চটপটি কে চুরি করে খেয়েছে বল অস্বীকার করতে পারিস তুই আর তোর বদমাইশ বন্ধুরা মিলে তার দোকানে সব চুরি করে খাসনি কি হারাম যাতা তোমার কাছে কমপ্লেন করেছে ওরে আমি খেয়েছি কি করবি তুই হ্যাঁ ওই বেটার মাথায় বাড়ি মারবি বাবার বয়সের লোকটার সঙ্গে মাস্তানি করবি আর আর কত আমাকে অপমান করবি কতবার রাস্তার লোক বাড়িতে এসে তোর জন্য আমাকে অপমান করে যাবে জানিস জানিস তোর মায়ের মাটির ব্যাংকের টাকা না থাকলে হারুন মিয়া আজ তোকে পুলিশে দিত মায়ের টাকা হ্যাঁ তোর মায়ের টাকা এই বাবুল এই তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবি নষ্ট করবে কেন আমাকে টাকা জোগাড় করে দাও আমি ব্যবসা করে ব্যবসা করবি তুই কি ব্যবসা জানিস তোকে কে টাকা দেবে বাবা বেশি না 1,000-3,000 হলেই হবে কিসের ব্যবসা করবি তুই আমি চটপটি দোকান দেব তারপরে নিজের দোকানের চটপটি নিজেই চুরি করে খাবি তাই না না বাবা তুমি জানো না বাবা একটা চটপটির দোকান দিলে প্রতিদিন যদি বিক্রি হয় 1,000 টাকা তাহলে এর মধ্যে 500 টাকা লাভ দোকানে যদি ফ্রেশ মাল তুলতে পারে আর যদি একবার নাম ফাটে তাহলে তো চিন্তাই নাই প্রতিদিন 2,000 টাকা লাভ থাকবে তোকে আমি বিশ্বাস করি না নিজের জীবন যে ছেলে নষ্ট করে দেয় সে অন্যের টাকা নষ্ট করবে না তার গ্যারান্টি কি
গ্যারান্টি আমি নিজে বাবা। আমি না তোমার ছেলে, খারাপ হলে আমি কতটুকু খারাপ হব তুমি জানো না? তোমার বড় ছেলে বাদল গত 3 বছর আগে ডিগ্রি পাস করেছে, পাস দিয়ে কি করেছে শুনি? ফের ডিগ্রি পাস বেকার, আর আমি ম্যাট্রিক ফেল বেকার, ঘটনা তো একই। তাই বলে তুই নিজে কোনো চেষ্টা করবি না? আমার মাথা পড়াশোনা না ঢুকলে আমি কি করব? একবার একবার আমাকে খালি টাকা দিয়ে দেখো বাবা, তোমার তোমার কসম এমন ব্যবসা করব 2 দিনে ওই হারন মোল্লার অর্ধেক কাস্টমার খেয়ে ফেলবো। বাবুল, এই সোনার বালা বিক্রি করে তুই ব্যবসা শুরু কর। কি বলছো মা, তোমার হাতের চুরি? মিনু, তুমি কোনো মতো পাগল হলে? আর ও 2 দিনে সব টাকা উড়িয়ে দেবে। ওই দুটো চুরি দিয়ে সুমির একটা বিয়ের গয়না তো গড়িয়ে দেওয়া যেত। বাবুল দোকান চালাতে পারলে এমন গয়না আরো আসবে। কি রে, আসবে না? আসবে মা, আসবে। তাই বলে তোমার হাতের গয়না? আমার হাতের গয়নার চেয়ে আমার স্বামীর ইজ্জত সম্মান আমার কাছে অনেক বড়। আমি চাই না আমার ছেলের জন্য সেই ইজ্জত মাটিতে মিশে যাক। এই 2 গাছের চুরির বিনিময়ে আমি সেই ইজ্জত তোর কাছে ভিক্ষে চাই বাবা। কথা দে, আর কোনোদিন তুই চুরি করবি না। কথা দে, মানুষের কোনো ক্ষতি করবি না। কথা দে। মা, আগের জন্মে মনে হয় বেশি ভালো কাজ করছিলাম, নইলে তোমার মতো মা পাবো কেমনে? তোমার কসম মা, আজ থেকে এই বাবুলার নামে তোমাদের কোনো বিচার শুনতে হইব না। এই বাবুল আজ থেকে নিজের হাতে কাজ করব। ওর বাবা, ওঠ। বাংলাদেশে বেকার ছেলেদের বাবা মারা অন্য চোখে দেখে, অবহেলা করে। আবার বাবা মা যখন বিপদে পড়ে তখন তোদের মতো বেকার ছেলেরাই এগিয়ে আসে, সংসারে হাল ধরে। 88 সালের বন্যায় ঢাকা শহর যখন পানির তলায়, তখন তোদের মতো বেকার ছেলেরাই মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে, শত শত হাজার হাজার মানুষকে ওরা বাঁচিয়েছে। আজ আমার সংসারের দুঃসময় তুই হাল ধরেছিস। আমি দোয়া করি বাবা, তোর আশা যেন আল্লাহ পূরণ করে, পূরণ করে। আমি দোয়া করি বাবা, আল্লাহ তোকে অনেক বড় করুন। এই যে মা চটপটি, খালা মা খালু যান, বিসমিল্লা করেন, পয়সা রাখবো না, ফিরি খালি আমার করে দোয়া করে যান। ও, আমি 2 নম্বর, তাও ফিল মারলাম। বাদল, কিসের শব্দ? না মা, কিছু না, বিড়াল। এত রাতে আমার সাথে দেখা করতে আসার অর্থ কি? কেউ যদি দেখে ফেলে কি ভাববে? তুমি শুধু লোকের কথাই ভাবলে, আমার কথা একবারও ভাবলে না। তোমার বাবা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছো? জানি না, এত রাত করে কি এসব চিন্তা ভাবনা করবে, নাকি একটু প্রেম ভালোবাসা করবে? তুমি যে এত সাহস কোত্থেকে পাও আমার কিন্তু ভাবতেই ভয় হয়। তোমার ভালোবাসা পাবার জন্য আমি সাহসী হয়েছি, বিশ্বাস করো, তোমাকে কাছে না পেলে দিনকে মনে হয় বছর, আর রাতকে মনে হয় শতাব্দী। প্লিজ আমাকে একটু আদর করো না। Bum,
বাবা বাবা, তোমাকে বলেছিলাম না আমি পারবো। এই দেখো বাবা, আজকের লাভের পুরো 700 টাকা। আর আমার বন্ধুরা যারা আমার দোকানে খেটেছে সবাইকে 100 টাকা করে দিয়েছি। আর আমার সব পরিশ্রমের টাকা বাবা, এই নাও। তোর হাতে কি হয়েছে বাবা? রান্না করার অভ্যাস নেই তো, গরম খুন্তি দিয়ে নাড়তে নাড়তে ফুসকা পড়ে গেছে। দোয়া করো বাবা, আমার দোকানে যেন আরো কাস্টমার আসে। দেখলে মিনু, সুযোগ পেলে মানুষ কত কি করতে পারে। ও বুইদা, খোমাটা ঘুরা। আরে বে, তোর লিগেও বি আনছি একটা বিদেশি মাল, ওরা জিনিস। কিন্তু লাউনের আগে আবার বি কথা দিই তুইব, আজকের পর থেকে তুই আমার মার কাছে কোনোদিন মদ খাওয়ার পয়সা চাইতে পারবি না। আমার মা থাকলে কসম খা, আমার মায়ের কষ্ট দিবি না। হ্যালো বাবা, তুই আমার বাপ, আজকে মদ খাবো না, তোর মায়ের কষ্ট করবো না। বাবা, আমার মা আর কষ্ট দিব না। বাবা, বাই। এটা নিয়ে ওই দিনের বুইরা, ওই বুইরা মায়ের আমার ছেড়ে দে। কোন বাবাই তার মেয়েকে তোর মতো পশুর হাতে তুলে দেবে না। বুঝলে গেছো আমি কে? আমি তরফদারের ভাই, আমি তোরে কি করতে পারি তা তুই জানোস না? জানি। ছাইরা দে কই যাচ্ছি? মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমান ভাইয়েরা এত বড় অপমান বরদাস্ত করবে না। প্রয়োজনে আমরা সবাই তোকে বাধা দেবো। পারলে ঠেকো।
দুষ্মীকে বাড়িতে পৌঁছে দে, আমি শয়তানটাকে থানায় নিয়ে যাচ্ছি। চল 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 বেটা চল। ওসি সাহেবকে গ্রেপ্তার করুন। আপনারা যাকে ধরে এনেছেন জানেন ওকে? ও তরফদারের ভাই। তরফদারকে আমরা ভয় পাই না। তরফদার শুনলে আপনাদেরকে মেরে ফেলবে। আইনের লোক হয়ে এইসব কথা বলতে আপনার মুখে বাঁধল না? আপনি সরকারের চাকরি করছেন না তরফদারের? মুখ সামলে কথা বলবেন। সত্যি কথা বললে আপনারা উত্তেজিত হয়ে যান। আজ আমার মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছে ওই কুখ্যাত খুনি তরফদারের ভাই। আজ আর আমি চুপ করে থাকবো না। তরফদারের মুখোশ আজ আমি খুলে দেবো। ওই তরফদার বিশিষ্ট সমাজসেবক, জনদরদি, গরিবের বন্ধু আলম সাহেবকে নদীর ঘাটে আমার চোখের সামনে খুন করেছে। সত্যি কথাই বলছি, ওই তরফদার একজন খুনি। ওকে অ্যারেস্ট করুন, তরফদারের ভাইকেও অ্যারেস্ট করুন। আপনি যা বলছেন তা আদালতে বলতে পারবেন তো? অবশ্যই পারব। তাহলে আপনি যা যা দেখেছেন সব বলুন। সেন্ট্রি স্যার, এই বদমাসটাকে হাজতখানায় ঢোকাও। আমার ভাইকে তুই চিনিস না, তোকে জানতো চিবিয়ে খাবে। বেশি কথা কইলে একেবারে হাড্ডি গুড্ডি গুড়া করে দেব। আমি তরফদারকে ভয় পাই না, আমরা জনগণের সেবক, জনগণের সেবা করে আমাদের ধর্ম। দারোগা সাহেব। প্রথমে জননেতা আলম সাহেব হত্যার পুরো বর্ণনা নিয়ে ওনাকে চাক্ষুষ সাক্ষী করে কেস ফাইল করুন। আর তরফদারের ভাই মাকতুকে 290 ধারায় কেস দিয়ে ফাইল রেডি করুন। প্লিজ আপনারা ওনার সঙ্গে যান। আসসালামু আলাইকুম। আসুন। ওয়ালাইকুম আসসালাম। তুই কি মনে করে আগম? তোমার জ্বালায় তো থানায় টিকতে পারছি না। তুমি নদীর ঘাটে খুন করবা, তুমি কি মগের মুল্লুক পাইছো নাকি তুমি এই দেশের রাজা? তুমি যা বলবা তাই হবে। তোমার ছোট ভাই আগারগাঁও বস্তির এক মাইয়ার ইজ্জত নষ্ট করতে গিয়া পাবলিকের হাতে ধরা খাইছে, এখন আমার থানায়। এখন তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। এই অসি, এই দারোগা, তোর বাসন বন্ধ কর। আমি তোরে খুব খারাপ, খুব জঘন্য বাসায় একটা গালি দিতে চাই। তোর মায়রে নাকি কলে টিপ দিমু। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই গালিও দিয়েন না আর কলে টিপও দিয়েন না। আপনিও তো পাগল, আমি কি আপনাকে অ্যারেস্ট করতে আসছি নাকি? আজ থানায় গিয়ে আগারগাঁও বস্তির আমিনুল হক নামে এক ভদ্রলোক আপনার নামে থানায় লিখিত এজাহার দায়ের করছে। আমিনুল হক স্যার থানায়? শুধু তাই না, আগে যে নেতাকে মেরে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলছিলেন সেই ঘটনার সাক্ষীও ওই বেটা আমিনুল হক। স্যার রে বাঁচায় রাখুন, ভুল হয়েছে। ভুল মানে? চরম ভুল। এই যে দেখেন জবানবন্দির ফাইল, আমি ছাড়া আর অন্য কারো হাতে পড়লে এতক্ষণে আপনার পেছনে পুলিশ কুত্তার মতো দৌড়াইত। ফাইল দে। দিলাম। ওই জায়গাতে দুই বান্ডিল ল। এতে হবে না, বিরাট কেস। আমার 10 লাখ, আমার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার। ঘুষ খাইতে খাইতে তগর জিব ল্যা অনেক লম্বা হয়ে গেছে, এখান থেকে দুই থাকল। খুশি আছ? কিন্তু আমিনুল হক পরে আর যাইলে ডাকছে, ওর কলে টিপ জন লাগবো। আরে আরে আরে, কি ব্যাপার বাবা? তোমার মনে নেই আজকে স্বাধীনতা দিবস? এই সার্টিফিকেট শুধু তোমার নয়, এটা আমাদের সবার সম্মান। আমরা গর্বিত পিতার গর্বিত সন্তান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। সত্যি বাবা, তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছ, এ কথা ভাবলেই আমার গা শিউরে ওঠে, খুশিতে মন ভরে যায়। বাবা তুমি দোয়া করো আমরা যেন তোমার সম্মান ধরে রাখতে পারি। নাও মিষ্টি খাও। মা আমাকে দাও। আমি গেলাম,
আমার আবার টিউশনের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ফেরো, দুপুরে আমরা আজ একসাথে খাবো। আচ্ছা। এসো এসো। থ্যাংক ইউ অফিসার, ওয়েলকাম। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাইরে থানা হাজতে ঢুকাইলেন, একবার আমার কথা ভাবলেন না। তোমার ভাই একটা ক্রিমিনাল, ও আমার মেয়ের ইজ্জত দিতে চেয়েছিল। তোর মেয়ের ইজ্জতের চেয়ে আমার ইজ্জতের দাম অনেক বেশি। তরফদার, মুখ সামলে কথা বলো। এই কোন হাত না আমার ভাইয়ের নামে কেস করছো? তোর হাত আমি কেটে ফেলামু। তরফদার, এই দশ সালারে তোর হাত কাইটা। ঢাকা শহরের মানুষটা আমি বুঝামু, তরফদার কত বড় খুনি হইতে পারে। বাবা, ওই দিন বইরে আছে, দেখেন উনি নাকি? বাবা বাবা বাবা, তোমার এই অবস্থা কি করেছে বাবা? বাবা তুমি কথা বলো বাবা। বাবা ডাক্তার, আমার বাবা। রাখেন আপনার বাবা, ওদিকের অবস্থা সিরিয়াস, মিনিস্টার নাতি জ্বর। ডাক্তার ডাক্তার, আমার বাবা সন্ত্রাসীরা তার হাত কেটে ফেলেছে। দেখেন দেখেন, রক্ত মাটি ভিজে যাচ্ছে। আমার বাবাকে মরতে দেবেন না ডাক্তার, আমার বাবাকে বাঁচান। কতজনকে বাঁচাবো বলতে পারেন? ওদিকে গিয়ে ভর্তি করে নিয়ে আসুন, সিট পান কিনা দেখেন, তারপর বুঝব। ভাই, আমার বাবার হাত কেটে ফেলেছে, ভর্তি করতে কত টাকা লাগবে? একশো টাকা দেবে। সিট নাম্বার? সিট জোগাড় করতে আরো টাকা লাগবে। ভর্তি তো করালাম, সিট তো এমনিতে দিবেন। উইরা দেখেন আশেপাশে কত লোক মাটিতে শুয়ে রয়েছে, 3,000 টাকা দিলে আমি সিট ম্যানেজ করতে পারি। 3,000 টাকা? এত টাকা তো আমার কাছে নেই। টাকাও নাই সিটও নাই। যান যান যান। খালাম্মা জলদি চলেন, খালুজান হাসপাতালে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, ওরা তো আমাকে সিট দিচ্ছে না বাবা। বাবা বাবা, চোখগুলো বাবা, চোখগুলো কথা বলো। ডাক্তার, আমার বাবার সব রক্ত পড়ে যাচ্ছে, অন্তত রক্তটা বন্ধ করুন প্লিজ ডাক্তার। বাবা বাবা, বাবুর আমার কি সর্বনাশ হলো রে বাবুর? তোর বাবার সর্বনাশ কে করলো? বাবুল, তুই ডাক্তার ডাকিস নি কেন? আমি ডাকছি। ডাক্তার আসে না, মিনিস্টারের নাতির জন্মে ব্যস্ত, সিট না দেখে কেউ আসতে চায় না। বাবুল, ডাক্তার ডাক, তোর বাবাকে বাঁচা। ভাইয়া, তুমি ডাক্তারকে এই সার্টিফিকেট দেখাও, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, ডাক্তার এই সার্টিফিকেট দেখলে চিকিৎসা না করে পারবে না। দে। মিনিস্টার সাহেবের নাতির প্রতি ভালোভাবে একটু কেয়ার নিন। ওকে স্যার। ডাক্তার, এই দেখেন, আমার বাবা সাধারণ মানুষ না, একজন মুক্তিযোদ্ধা। এই দেখেন, শেখ মঞ্জুর রহমান নিজে সার্টিফিকেট দিছিল। এসব সার্টিফিকেটের এখন কোনো দাম নেই। ডাক্তার, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তুই ফালাই দিলি? তুই জানাস
এটা কি? এটা দেশ স্বাধীন হওয়ার দলিল। আমার বাবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট। তোর মতো 200 ডাক্তার যদি জীবন দিয়ে দেয় তাহলে এই সার্টিফিকেটের সমান হতে পারবি না। এই সার্টিফিকেট খালি সাদা কাগজ না, 40 লাখ লোকের চিৎকার, মা বোনের যুদ্ধের দামে কিনা স্বাধীনতার ঘোষণা। এই সার্টিফিকেট আবার বাবার সংগ্রামের সাক্ষী, বন্দুক দিয়ে খান সেনাকে খতম করার সাক্ষী। তোর মতো ডাক্তার আর রাজাকাররা সার্টিফিকেটের দাম না দিতে পারস, কিন্তু আমার সামনে আমার বাপের ইজ্জতের অপমান আমি হইতে দিব না। আমার মাথায় খুন চাইবারে ডাক্তার। আমার বাবা চিকিৎসা করবে কিনা ক, নইলে তোরে দিয়ে আমি বিশ্বাস করে খুন শুরু করব। সরি সরি, প্লিজ প্লিজ টেক ইট ইজিলি। বাংলায় ক, দেশ স্বাধীন করছে কি ইংরাজি বলি শোনার জন্য? বল, আমার পার্সির দিবি কিনা? ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, চলুন আমার সাথে। সিস্টার সিস্টার, ইয়েস স্যার, ওনাকে অপারেশন নেওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। দেখি দেখি দেখি, আপনারা কেউ আসবেন না। মা মা, সুমি, তোমরা বাবার কাছে থাকো, আমি আইতাছি। তুই পুলিশের কাছে যাবি না? যারা বাবার এত বড় ক্ষতি করলো তাদের কারো বিরুদ্ধে তুই কেস করবি না? কেস ফাইল হয়েছে আমার কোর্টে, বিচার আমি করবো, সাজা আমার কোর্টে দেব। তুমি ওর কই যাবা? যেখানে তরফদার আর ওর ভাইরে পামো। তরফদার কই থাকে কই পারবো না, বাগার ওর ছোট ভাই চটপটি দোকানে রাইতে আর দাদে। বাবার হাত কেটে দিয়েছিস, তাকে পঙ্গু করে দিয়েছিস, আমাদের পুরো পরিবারকে নিঃশেষ করছস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই মাকতু, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর লাশ তরফদারদের কয়ে দেব। এই বাবুল শুধু খুনি নয়, বাংলাদেশের মানুষ জানবো বাবুল কুখ্যাত খুনি। Oh!
মাত্র কি কও বাবা, আমি কি ভুল করছি? তোমার তোমার হাত যারা কাইটা দিচ্ছে তাকে আমি সাজা দিচ্ছি কি বাবা? ঠিক করে নাই? হ্যাঁ, তুই ঠিকই করেছিস। যে দেশে পুলিশের চরিত্র চোরের চেয়েও খারাপ, সে দেশে তোর মতো বাগুলদের দরকার। মেনো, দেখো দেখো তোমার বীর ছেলেকে দেখো। এই ছেলে তোমার মুখ উজ্জ্বল করবে, পেপার পত্রিকায় ওর ছবি উঠবে, রাজনৈতিক দলের নেতারা ওকে নিয়ে টানাটানি শুরু করবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ মেনু, আমার হাত যখন তরফদার কেটে নেয় তখন কেউ এগিয়ে আসেনি। আমার সামনে আমার মেয়ের গায়ে যখন তরফদারের ভাই হাত দিয়েছিল তখন কেউ এগিয়ে আসেনি, কিন্তু আজ থেকে আসবে, আমার বাবুল আসবে। আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি বাবুল, তুই থামবি না। ওই পশুগুলোকে ঠান্ডা না করা পর্যন্ত তুই থামবি না বাবুল। বাবুল বাবুল, পুলিশ আইতাছে। পুলিশ আবার কি করবো? তোর তাহলে খুন করে ফেলামো? না বাবুল, তুই ভাগ, ওই পুলিশ তোকে পেলে ছাড়বে না। ওরা তরফদারের পোশাক কুত্তা, তাদের হাতের পুতুল। তুই পালা বাবুল, তুই পালা। আরে চাচা ঠিকই কোথাচ্ছি, চল পালাই। তুই যা বাবুল, যা যা, পালিয়ে যা, তাড়াতাড়ি যা যা বাবুল। কোথায় যাব? আপাতত ডাইল পিন্টুর কাছে যাই, পরে দেখবো রে, চল যাই। আরে চল না। আই বাবুল কোথায়? কেন, তাকে কি দরকার? যা জিগাই তার ঠিক ঠিক উত্তর দে। জানি না। তুই জানোস না? না, আয় বাবুল কই। আমি জানি না, এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় যে গেল? এখানেই ছিল। আই সারা হাসপাতাল ঘেরাও করে খোঁজো। ওকে স্যার, চলো। আমার ছেলেকে খুঁজছেন কেন? কিছুই জানেন না মনে হয়। আপনার ছেলে মাকতুকে খুন করেছে, তাই নাকি? কিন্তু তার আগে মাকতু আর তরফদার মিলে আমার হাত কেটে ফেলেছে, আমাকে পঙ্গু করে দিয়েছে কই? তখন তো আপনি কোনো স্টেপ নেননি। পোলারে যদি পান বুঝায়া কোয়েন থানায় এসে আত্মসমর্পণ করতে, নইলে কিন্তু আমাকে আগেই তরফদার আপনার পোলার লাশ ফালায় দিব। তরফদারকেও বলে দিও সি আমার ছেলের জীবন নয়, এত সহজ নয়। আরে ওইসব ধারি ঝুরি রাখেন, পোলাইলে সোজা থানায় পাঠায় দিবেন, নইলে কিন্তু খবর আছে। চল। জলদি মাল লে যা, টাকা লিয়ে আবি। আর তুমি হালার বউ একবার ধরা পড়ছিল, এইবার ধরা পড়লে টেংরি ভেঙে হালামু। যা জলদি। এই ধরো, কই যাইবা? ডাইল পিন্টুর সাথে একটু দেখা করতে চাই। ডাইল পিন্টুর লাগে কি দরকার? কাম আছে। ঠিক আছে, চেক কইরা দেই। আরে ছান দিতে জিতু ভাই, এলো ছালাম। কি হয়েছে? একটু চেক কইরা দেই। এই দেখো আবার কিরকম কি করে না করে পিন্টু ভাই। ও পিন্টু ভাই, আসসালামু আলাইকুম। তুমি বাবুইলা না? জি। আয় হায়, আমি ওই বন্দা খারা দেখতা চুস কি, আমার জিন্দগি বাঁচানো ওয়ালা আছে, জলদি ডাইল দে। এই কই যান, আমার গগুলো কিছু লাগবো না। আরে মিয়া কও কি, গে তো গাম চুকে। আপনি আমাকে বাঁচান, আপনি সারা আমাকে জানানো জায়গা নেই। আরে ওই যেটা কি ওই যাকো ও ভাই, পুলিশ লোক হয়ে যাচ্ছে, অহন আম করে বাঁচান। পুলিশ মানুষ মেরে ফেলেছে। কামের কাম করছো, কারে মারছো? তরফদার ভাই মাকতুরে। ইয়েকারে সাবা স্যার, তার নিচে আছে না উপরে গেছে গা? মায়রা ফালাইছে, পুলিশ আমাকে খুঁজতাছে। আরে রাখো মিয়া, পুলিশ পুলিশ পাইলে তো অ্যারেস্ট করবো, আর তরফদার পাইলে কমসে কম সাড়ে তিন টুকরা গুললে ক্লাস। তাহলে খাইছে ওই ও ও পিন্টু ভাই, আপনি কইছিলেন বিপদে পড়লে আপনাকে চাইতে, বিপদে পড়ে আছি।
কি করবেন করেন? আরে মিয়া কাপড়কে, কাপড় দেখছেন কি? আরে বলো তো কাপড় আমি পারব না। বাবুর পালে দেখাও ভাই, ও আমার বন্ধু, ওরে ছেড়ে দেন। ওরে আইবার দে। কি রে তুই এরকম করতেছিস কেন? তোরা চলে আসার পর পুলিশের ওসি রহমান তোদেরকে হাসপাতালে খুঁজতে গিয়েছিল। বাদল ভাই আর তোর বাবাকে ওরা শাসিয়ে গেছে। তোর বাবা তোকে ভুলেও মহল্লায় যেতে নিষেধ করেছে। তাইলে কি যাবো? এই হালে তখনই আজিমপুর যাইবার যায়। আঞ্জুমান মফিদুল ইসলামের গাড়িতে খবর দে, দম না যাইতে। এই ডাইল পিন্টু যতদিন বাইচা আছে, মুরগির ছাওয়ের হাম তোমার ছাপায়া রাখো। আলহামদুলিল্লাহ। ওই কই গেলি? অগরে থাকুনের জায়গাটা দেখায় দে। ঠিক আছে। সত্যি আপনি আমাকে থাকতে দিবেন? আপনার কোনো অসুবিধা হবো না তো? ঢাকা শহরে ইমন কোন মায়ের লাল না এই যে তোমার হেনতে লিয়া যাইব। আর ওই তরফদার কথা কয়া দেখি কি করন যায়, পরে বুঝুম নে। তুমি এখন আত্মুখ ধুয়া আরাম করো। ওই অরে লিয়া যা। পেটে টান পড়ছে। তরফদার, বালা মাল পাইছি, এইবার তোমারে সাপা সাত করে দিব। আপনি কি বাবুলের বাবা? হ্যাঁ। আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? পুলিশ কমিশনারের অফিসে। আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ওখানে যেতে বলেছে। চলুন। বলুন বাবুল কোথায়? জানি না। বলুন কোথায় বাবুলকে লুকিয়ে রেখেছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কত খুনি তো খুন করে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। অন্য লোক আর তরফদারের ভাই মাকতুকে খুন করা এক কথা নয়, যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দিন। কেন এক নয় কেন? মাকতুকি জাতীয় গৌরব বাড়াবার মতো কোনো কিছু করেছে? মাকতুকি কোনো জাতীয় বড় নেতা? মাকতুর দ্বারা কি দেশ ও জাতি কোনো উপকৃত হয়েছে? মাকতুকি একজন মুক্তিযোদ্ধার সন্তান? আপনি চুপ করুন। চুপ আমাকে আর করাতে পারবেন না অফিসার। চুপ থেকেছি বলেই তার খেসারত হিসেবে আজ আমাকে নিজের দুটো হাত হারিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের জেরার মুখোমুখি হতে হয়েছে। আমি আর চুপ থাকবো না, চিৎকার করে বলবো। দেশের সবচেয়ে বড় খুনি তরফদার বা আমার ছেলে নয়, সবচেয়ে বড় খুনি আপনাদের মতো নীল পোশাকের ছায়া যারা লুকিয়ে থাকে, সেই মানুষেরা যারা মানুষকে খুন করতে বাধ্য করে, যারা মানুষের সান্ত্বনার বাণী দিয়ে অপরাধীকে অন্যায় করার সুযোগ করে দেয়। জানেন স্যার, দেশের জন্য আমি মুক্তি যুদ্ধ করেছি, খানসেনারা আমার যে ক্ষতিটা করতে পারেনি, কিন্তু আজকে সন্ত্রাসীরা সেটাই করেছে। আমার আমার দুটো হাত কেটে নিয়েছে। তরফদারের মতো খুনি রাস্তায় পুলিশের নাকের টগার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরছেন না কেন? আমার ছেলে কি করেছে, কি অন্যায় করেছে, খুন করেছে? আরে সে তো আমিও করেছি। 71-এ আমি নিজের হাতে পাক সেনাদের গুলি করে মেরেছি। কই আমাকে তো কেউ খুনি বলেনি। উল্টো দেশ স্বাধীন হওয়ার পর ফুলের মালা দিয়ে আমাকে বীর যোদ্ধা বলে লোকে বরণ করেছে। শুনুন, যুদ্ধের সময় শত্রুদের খুন করা জায়েজ, আর যুদ্ধ ছাড়া যারা খুন করে তারা খুনি। আমার বাবুলও যুদ্ধ ঘোষণা করে খুন করেছে। সেই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ। আর সেই যুদ্ধে যদি আমার ছেলের হাতে আরো লাশ পড়ে, তারপর আমি বলবো আমার বাবুল খুনি নয়, একজন বীর যোদ্ধা, সময়ের প্রয়োজনে একজন তৈরি হওয়া সৈনিক। আপনি জানেন আপনাকে আমরা গ্রেফতার করতে পারি? জানি। একজন পঙ্গু লোককে গ্রেফতার করে আপনারা দেখিয়ে দিন পুলিশেরা কত কিছু করতে পারেন। আমার হাত যখন তরফদার কেটে দিয়েছিল, তখন তো কাউকে আপনারা গ্রেফতার করেননি, কেন করেননি? জবাব দিন। আমার সন্তান, আমার সন্তান মাগদু নামে একজন জঘন্য পশুকে হত্যা করেছে। আগে আগে বাংলাদেশের মা বাবারা স্বপ্ন দেখত
তার ছেলে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আর আজ থেকে স্বপ্ন দেখবে তার ছেলে বড় হয়ে আমার বাবুলের মতো প্রতিবাদ করতে শিখবে, জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে তরফদারের মতো খুনিদের। আমার জিন্দগি অর্ধেক বরবাদ করে ফেলাইছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? শরীর ভালো? ভালো। এইখানে কি ব্যাপার? হপ্তা তো দিয়েছি। হপ্তা নিতে আসিনি, আপনাকে টুনাকে আর বাবুল্লাকে গ্রেপ্তার করতে এসেছি। আচ্ছা, ওই ইয়ারা তো আমাকে গ্রেপ্তার করবার চায়, কি করু? ভাগো, ভাগতেছি। কেমনে অসুবিধা আছে? কি অসুবিধা? আরে গন্ধ কিসে? সকালে মাই সেখানে আগে। হায় হায়, আস্তে আস্তে লড় দিস, কি এর মধ্যে আবার পাড়া দিয়ে দিবি? তোবা তোবা, নাকি আজব গন্ধ। কোন দিকে গেল? আমি কপাল মন্দ আপনাদের জানা, আমার মত ভাঙা কপাল সংসার। আমি অন্ধ কপাল মন্দ আপনাদের জানা, আমার মত হ্যালো, টাকা লাগবো? 2.5 লাখ টাকা দিয়া দে, বাকিটা আমি আয়া দিতাছি। আমি কপাল মন্দ আপনাদের জানাই, আমার মত ভাঙা কপাল সংসার। আমি কপাল মন্দ আপনাদের জানাই, আমার মত ভাঙা কপাল সংসার। আমার মত ভাঙা কপাল সংসার।
ওই হালা বাবুলের পেপারে ছবি উঠছে, ও হিরো এবার চাই রহমান ওর ছবি দেখে আমার গা জ্বলতাছে, আমার রক্ত টকবক করতাছে, পরে না মারা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। বড় ভাই, পুরা ঢাকা শহর তন্ন তন্ন করে খোঁজা হইছে, কোথাও পাওয়া যায় নাই। শেষে ইনফর্মার বলছে ডাল পিন্টু ডেনে বাবুল্লা লুকায় আছে। পুরা ডাইল পট্টি রের দিয়া পরে দই দেয় না থানা হাজতে রাখ, আমি আইয়া কলে টিপটা দিব। আপনি আবার আইছেন গেলা? আপনার আড্ডায় বাবুলকে লুকিয়ে রাখার জন্য আপনাকে গ্রেফতার করতে এসেছি। সকাল থেকে পুলিশ গুলো কিন্তু চোর পলান্তি খেলতাছি, কেউ ধরার পারে নাই। আপনি ধরবেন? ধরেন ধরেন ধরেন। বাবুলকে বের করে দিন। কই? আমার পকেটে। তাই মিয়া, আমার কানেকশন সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই। ডাইল পিন্টু ডেনথনে পুলিশ কাউডে দৌড়বার আইলে ওরে আমি সোজা বান্দরবন পাঠিয়ে দেই। আবে আপনি যাই বে না পুলিশ ডাকবো? ওই বেটা, উই তো পুলিশ। চলা চোর কই কা টেলিফোন করবো না বড় ভাইরে করবো? ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু আমার হাত থেকে বাবুল বাঁচতে পারবো না। বাবুলার একটু সাবধান করে দিও মা। কি রে বাবুল? মা, সন্তানেরা মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারে না, কিন্তু যেদিন তুমি এই বালাজোড়া খুলে দিয়েছ সেই দিন থেকে পাহাড় সমান ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি। মা মা, এই বালা নিয়ে আমাকে ঋণ মুক্ত করো। তুই এই বালা ফেরত দিয়ে শুধু ঋণ শোধ করলি না, মায়ের কাছে এক সন্তানের বিশ্বাস ফিরিয়ে দিলি। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ভালোবাসা দিয়ে। তোর মতো সন্তান পাওয়া যে কোনো মায়ের ভাগ্যের ব্যাপার। তোকে পেটে ধরে আমি গর্বিত বাবা, কিন্তু কিন্তু তুই এ পথ থেকে ফিরে আয় বাবা। মা, এ পথে যারা যায় তারা ফিরে আসে না। মা, তোমার পায়ের নিচে সন্তানের বেহেশত, আমাকে দোয়া করো, আমি যেন তোমার পায়ের নিচে থাকতে পারে। আসি মা। ওইদিকে যা, ভাই আমার সাথে। তরফদার ভাই, আমাকে ছেড়ে দিন। দিমু, একবার অপারেশন কইরা তারপরে ছেড়ে দিমু। কবাবিলা কই? আমি জানি না। তুই কবি, তোর বাপ কইব, তোর চোদ্দ গোষ্ঠী কইব, কবাবিলা কই? মরে যাব তবু বলবো না বাবুল কোথায়। শেষবারের মতন জিগাই, ক বাবুলা কই? বাবুল আমার মনে, বাবুল প্রতিটি মানুষের হৃদয়ে। হালাই দে কবিতার পরাম কথা কহ, তুই মইরা গিয়া বাবুলার কিছুই করবার পারবি না, তাই তরে মাইরা ফালাই। তরে মাইরা তোর লাজ দেব বাবুলার কাছে, তোর লাজ দেখা বাবুলা জানবো এই তরফদার কি জিনিস। আমি তা তো জানি না, দরকার হইলে লাশের চেহারা দেখেন। এই নামাও, নামাও খাটিয়া, আমি লাশের চেহারা দেখবো, নামাও।
বহুদিন পরে তোরে পাইছি, আজ গুলি করে তোরে ঝাঁঝলা করে দিব। কাম হইব না, আজ সামনে পিছে দুই দিকে আছে। অবস্থার কারণে দেশের আজ এই অবস্থা। তোদের মতো বেইমান ক্রিমিনাল পুলিশদের কারণে তরফদারের মতো ক্রিমিনালরা ওপেন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তোদের মতো দুই নাম্বার পুলিশ অফিসারের কারণে আমার আমার নিরীহ নিষ্পাপ বন্ধু সুমনের জীবন কেড়ে নিয়েছে। আজ আমি তোর জীবন কেড়ে নিব। আপনি আমাকে দলে জয়েন করেন। আমি কোন দলের সাথে নাই। আমার পাগল করে ফেলা যাচ্ছে। আচ্ছা, এই যে এতগুলি হোমরা চোমরা আইলো, টাকা পয়সা গাড়ি বাড়ি ছাড়া কি ঠিক হইলো? আমি যদি কোনো পার্টিতে জয়েন করি তাইলে আমি সরকারি পার্টিতে জয়েন করবো, সব আকাম কুকাম করা যাবো, তাহলে আইনের লোকরা আমার কিছুই করতে পারবো না। বুঝলি? বুঝছি বুঝছি, মাথা বুদ্ধি। আপনারা শুনে রাখেন, একের পর এক খুন করা সত্ত্বেও পুলিশ বাবুলকে গ্রেপ্তার করতে পারছে না কেন? টাকা শহরের বুকে কুখ্যাত খুনি বাবুলকে কারা সাজা দিচ্ছে জবাব দিন। কারা বাবুল কতদিন সত্য দিচ্ছে বলুন? দেখুন, পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। অভিযোগ উঠেছে আপনার রাজনৈতিক দল বিভিন্ন সন্ত্রাসীদের শেল্টার দিয়ে তাদের অপরাধ করার রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে। কথাটা কি সত্য না মিথ্যে? কি বলতে চান আপনি? জানেন, চার বছর ধরে ক্ষমতা থাকার পরেও বরণের কাপড় ছাড়া আমার কোনো সম্পত্তি নেই। আমার বাড়িতে এখন পর্যন্ত ভাত ডাল আর আলু ভর্তাই হচ্ছে প্রধান খাদ্য। অসৎ পথে কামাই করতে চাইলে আমার নামে তিন চারটা মিল ইন্ডাস্ট্রি থাকতো, ব্যাংক ব্যালেন্স থাকতো, তিন চারটা গাড়ি থাকতো, তার কোনো কিছুই আমার নেই। সৎভাবে জীবনযাপন করছি, এটাই কি আমার অপরাধ? কিন্তু বাবুলকে গ্রেপ্তার করার জন্য আপনারা পুলিশকে অর্ডার দিচ্ছেন না কেন? কারণ অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নয়। তাই বাবুলের নামে যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। বাবুল বাবুল বাবুল, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। আচ্ছা বাবা, তুমি পারো না তরফদারকে দিয়ে ওর মডেলটাই চেঞ্জ করে দিতে? আহা, তুই রাজনীতি বুঝিস না মিশা।
বাবুল একটা শক্তি, একটা পাওয়ার। ঢাকা শহরে বাবুল হাতে থাকলে সমস্ত ঢাকা শহর তার হাতের মুঠোয় থাকবে। কিন্তু তরফদার, ঘোড়া ঘোড়া দিয়ে রেইসে যেতে যায় না মিশা। আমার চাই টকবকে গরম ঘোড়া, খুন করতে যার হাত কাঁপে না। খোঁজ নে বাবুল কার শেল্টারে আছে, কার কাছে গেলে বাবুলকে কিনে নেওয়া যাবে। যদি বাবুল বিক্রি না হয়? বিক্রি দুনিয়া সবই হয়, সঠিক দাম লাগাতে পারলে সবই পাওয়া যায়। মাই সান, আই ওয়ান বাবুল, বাবুলকে আমার চাই। আমি কোন দলাদলের মধ্যে নাই, তুই খালি দেখবি আমার এলাকায় যেন কোনো হারাম জাদা চান্দা না তুলে। কোন চান্দা পাটে যদি ধরা খায় একেবারে কিন্তু টেঙ্গে ভেঙে ফেলামু। ভাই বাবুল্লা শোন, চার লেখা ডাকাইছিলাম তরে, উই আয় পড়ছে কেডা। আরে দেখলেই চিনবি, তোর লোকে দেখা করানোর লেখা বেবাক কাম কাজ ফালাই থুয়েছে। ও ইসমাইল সাহেব, আর ছাই পা থেকে না আসেন। এই যে উনি, ওনারে তো পল্টন ময়দানে ভাষণ দিতে দেখছি, উনি তো নেতা। হ্যাঁ, উনি হইলেন জনদরদী পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সর্দার। তো আমার কাছে কি? আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। কি কাম? রাজনীতি করতে গেলে অনেককে চড়থাপ্পড় দিতে হয়, আমরা তো আর সেটা পারি না। তাই আমার হয়ে তোমাকে চড়টা দিতে হবে। যে কাজ আমি করতে পারি না সেই কাজগুলো তোমাকে করে দিতে হবে, তাই তোমাকে কিনে নিতে এসেছি। আচ্ছা, ইচ্ছা করলে সব কিনতে পারেন আপনি, আর আমি যদি বিক্রি না হই? বোকামি করবে কেমনে? আমাদের হাতে ক্ষমতা, আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না, আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না, আর টাকা পয়সা যা পাবে তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করতে পারবে না। এই যে আমার অ্যাডভান্স 1 কোটি টাকা। ঠিক ও বাবা, এটি ব্যাংকটাই। চুচকি রাজি হয়ে যা, এই জানাসার পাবি না, সরকারি দল সব কিছু বেশি বেশি। বাবুল, সুযোগ একবার চলে গেলে আর আসে না, তোমার মতো দেশপ্রেমিক আমাদের প্রয়োজন। তোমার মতো বাবুল দেশে প্রতিদিন জন্মায় না, তোমার ক্ষমতা আমি আমার দলের প্রয়োজনে ব্যবহার করব, কি বলো? বাবুল বুঝাও। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। তরফদারদের 14 সিটির ভিতরে ঢুকাইতে হইব। ওকে, ডান। তোমার প্রথম কাজ হচ্ছে শম্ভু নামে একটা লোক আমার জায়গা অবৈধভাবে দখল করে আছে, তোমার কাজ হচ্ছে ওকে সরিয়ে দেওয়া। ওকে, এইটা আমার বস্তি, এখানে থাকতে হলে হেরোইন গাঁজা ডাইলের ব্যবসা করে থাকতে হবে। আর যদি কেউ পুলিশ সেই কথা কয় তাহলে তার লাশ পড়ব। ঢাকা শহরে এমন কোন শক্তি নাই যে শম্ভুর সাথে লাগতে আসবে। ওই শম্ভু, তোর বাপ আমার বাপ তো কবে মরে গেছে, তুই আমার কোন বাপ? ঢাকা শহরের প্রতিদিন সকালে পেপার খুললে যার নাম দেখে, চার স্টল অফিস আদালতে সর্বক্ষণ যার আলাপ হয়, আমি সেই লোক বাবুল। শম্ভুর বস্তিতে একটা বিপ্লব ঢুকতে পারে না, তুই যখন ঢুকে পড়েছিস তখন আর জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। ও 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
দেখেছো মনু, দেখেছো বাবুলের নাম আবার পত্রিকায় বেরিয়েছে। তেজগাঁওস্থির মোটা শম্ভুকে বাবুল পিটিয়ে মেরে ফেলেছে। জনগণ বাবুলের নামে জয়ধ্বনি দিচ্ছে। দেখতে চাই না আমি তোমার এই খবরের কাগজ। কেমন বাপ তুমি? তোমার সন্তান পিস্তল বন্দুক হাতে রাস্তায় মানুষদের খুন করে বেড়াচ্ছে আর তুমি খুশি হচ্ছ? কেন হব না? বাবুল যাদের মারছে তারা চিহ্নিত সন্ত্রাসী। আইনের ফাঁক দিয়ে বের হয়ে অসৎ লোকের সহায়তা নিয়ে দিন দিন অন্যায় করে যাচ্ছে। আমার বাবুল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এতে আমি খুশি হব না? একবার কি ভেবেছ যদি তোমার সন্তানের গায়ে একটা গুলি লাগে যদি আমার বাবুলের কোনো ক্ষতি হয়? 70 গুলি আমার বাবুলের শরীরে স্পর্শ করতে পারবে না। আমার বাবুল আমার গর্ব। বাবুল আর সাধারণ মানুষ নয় মিনু, বাবুল এখন জনগণের বন্ধু। যদি কোনোদিন খুনের অপরাধে আমার বাবুলের গলায় ফাঁসির দড়ি পড়ে তখন আইন আর আমাকে স্পর্শ করতে পারবে না। মা ক্ষমা, আইনের লোক গতকালকে আমারে বেকসুর খালাস করে দিছে। বাবু সত্যি বলছিস? কি করে সম্ভব হলো? বাবা, বাংলাদেশে দুইটা জিনিসের জোর থাকলে সাত খুন মা। এক হইলো মামার জোর, আর দুই হয়তো না টাকা দে, টাকা দে, ওই জায়গায় রাখ। আর হইলো টাকার জোর। এত টাকা তুই কোথায় পেলি রে বাবুল? তোমরা যাদের নাম পত্রিকায় দেখো, যারা দেশে ভালো করার লেগা বড় বড় কথা কয়, তাগর নেতা আমারে কিনে নিছে। এটা তার অ্যাডভান্স নেওয়া। এই টাকাগুলা তুলে রাখো। খবরদার, ওই টাকা আমার হাতে দিবি না। ওই টাকা রক্তের গন্ধ। কই রক্ত? কিসের রক্ত? সুমিত দেখতো মা কয় টাকা রক্তের গন্ধ দেখ। খবরদার, কেউ ওই টাকা স্পর্শ করবে না। তুই নিয়ে যা, তুই ওই টাকা নিয়ে যা। কেন মা, আবার কি দোষ? তুই মানুষ খুন করেছিস, পেপারে বন্দুক হাতে তোর ছবি উঠেছে, সবার ওকে কুখ্যাত খুনি বলে। খুনি আমি ঠিকই মা, কিন্তু কোনো মানুষ আমি খুন করি নাই। আমি খুন করছি ওই পশুরে যে আমার বাবার হাত কেটে দিছিল। আমি খুন করেছি ওই হারামিকে যে আমার বোনের দিকে খুন নজর দিছিল। কমা, এটা কি আমার অপরাধ? কিন্তু আইনের চোখে তুই খুনি। ওরা তোকে আজ নহে কাল ফাঁসিতে ঝোলাবে। কোন আইনের কথা কমা? যে আইন পেপারের শটগান হাতে আমার ছবি দেখা আমার ছেড়ে দেয় সেই আইন, যে আইন আমার বাবার হাত কাটার বিচার করে না সেই আইন, যে আইনের অফিসার আমার বাবাকে অন্যভাবে অত্যাচার করে সেই আইন, সুমন নেটাইকে এনে খুন করে সেই আইন, এমন আইন আমি মানি না মা। কিন্তু আমার কথা একবার ভাব। রাতে চোখ বন্ধ করলেই দেখি ভয়ঙ্কর স্বপ্ন, রক্ত, মানুষের লাশ। প্রতি মুহূর্তেই ভাবি এই বুঝি কোনো দুঃসংবাদ এলো, এই বুঝি তোর বুকে কারো গুলি লাগলো। মা গো, ভুল আমি করছি ঠিকই, কিন্তু মা ভালো লোকের দাম এখন দুনিয়াতে নাই। এই যে দেখো মা, আমার পিস্তল 1,00,000 টাকা দাম। মা সে গিফট দিছে, খুন না করলে দিত, দিত না মা। এই যে টাকা সৎভাবে সারা জীবন কামাই করলো একসাথে পাইতাম না মা। আমার এসব কিছু চাই না বাবা, সব ছেড়ে আবার আমার বাবুল হয়ে আমার বুকে ফিরে আয়।
দেরি হয়ে গেছে মা, বহু দেরি হয়ে গেছে। ট্রেন একবার চালু হয়ে গেলে থামে না, শিকল টানলে থামে। ওনার হুকুমে আমার ট্রেন চালু হয়ে গেছে। উনি যেদিন শিকল টানবে সেদিন থাইমা যাব। কিন্তু আমার কি মন চায় না তোদের নিয়ে একসাথে থাকতে, তোর জন্য ফুটফুটে একটা বউ আছে, তোদের নিয়ে শান্তিতে বাঁচতে। ওইসব আমি ভুলে গেছি মা, বিয়ের সাথে আমার আর করাবো না। তোমরা সুমিরের বিয়ে দিয়ে দাও। কেন, তোর বিয়ে করা হবে না কেন? পাগলামি করো না তো বাবা, আমার মতো কুখ্যাত খুনিরে মায়া কে দিব? মেয়ে দিতে হবে না, যে মেয়ে তোর ভেতরে শিশুর মতো মনটাকে চিনতে পারবে সে নিজের থেকেই তোর দিকে এগিয়ে আসবে। সালাউদ্দিন, আমার নাম ধরে ডাকিস? চোরকে নাম ধরে না ডেকে চোর বলেই ডাকা উচিত। আপনার উপর বিশ্বাস করে সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে আমি বিদেশে পড়াশোনা করছিলাম, আর আপনি চুরি করে আমার এত বড় সর্বনাশ করলেন। তুই ভুলে যাচ্ছিস, আমি তো চাচা। আপনি চাচা নামের কলঙ্ক, আপনাকে চাচা বললে আমার মৃত বাবা আমাকে অভিশাপ দেবেন। আপনারই কারণে আমার বাবার ব্যবসা আজ দেনার দায়ে জর্জরিত, ফ্যাক্টরির ওয়ার্কাররা বেতন পাচ্ছে না। অথচ আপনি ঢাকা শহরে নিজের নামে একের পর এক বাড়ি গাড়ি ঠিকই করছেন, আমার বাবার নামকে ব্যবহার করে তাকে কলঙ্কিত করছেন। আমি আপনাকে পুলিশে দেব। এই থাপ্পড়টা দিলাম চুরি করার অপরাধের জন্য। সালাউদ্দিনের নাম শুনেছিস কিন্তু কাম দেখিস নি, আমি তোর লাশ ফেলে দেব। কে কার লাশ ফেলে তা এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি। সিকিউরিটি, কথা না বাড়িয়ে বেরিয়ে যান, নয়তো আমার সিকিউরিটি গার্ড আপনার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। বাইল দিয়ে যাও। বেরিয়ে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন আমি ফিরে আসব সেদিন তোর দুই পিস্তল আমার কিছুই করতে পারবে না। তুই না মালটা জং ধরে গেছে রে, খেপ দিয়ে ডল তুইব। আসেন আসেন। এই যে ভাই, আমাকে বাঁচান। তুই কেডা কি চাই? মাল নামা, মাল লয়েছে। কারে খুন করতে হইব? নাম কি? নাম নাভানা, আমার ভাতিজি। মায়া মানুষ? মায়া মানুষ, মায়ের জাত, বোনের জাত, আমি মায়া মানুষ মানি না। বাবুল্লা, তোর মুখে সব কথা মানায় না, পুরুষ না মায়া লোক তা দিয়ে তুই করবি কি? কে আপনি? শটগান হাতে আমার অফিসে গেছেন চাদা? না, তোমার জীবন। তাহলে গুলি করছেন না কেন? এই বেশি কথা কবি না, ভালো চাইলে আজকের মধ্যে শহর ছেড়ে পালায়া যা, নইলে পরে কিন্তু আর বাঁচতে পারবি না। আপনি দেশের প্রধানমন্ত্রী না, যা বলবেন আমি তাই শুনব। এই অফিস আমার বাবার, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। এই যায় পড়ছে, শাবাশ। গন্ধ নেই কে? দোষ কি খবর, কোন গ্যাঞ্জাম টাঞ্জাম হয়েছে? না। ও পিন্টু ভাই, দাও তো এই মাল ঠান্ডা কেন, ছেড়ি টেরে সাফা করে দাস নাই? না পিন্টু ভাই, পারি নাই। খুব তো বড় বড় কথা বলেছিলে, বাবুল এখন বাংলাদেশে কুখ্যাত খুনি, ওর নাম শুনলে মহল্লা খালি হয়ে যায়।
এখন দেখছি একটা মুরগিকে টাকা দিয়েছি। এই পরে থামবার কো বাপু, কি হয়েছে ঘটনাটা কি হয়েছে আমার খুলে কো। কিছুই হয় নাই, ওই মায়ের আমি মারতে পারবো না, আর অন্য কাউরে মারতেও দেবো না। ওর রূপ দেখে বুঝি মাথা গরম হয়ে গিয়েছে, বন্দুকের গুলি আটকে গিয়েছে। পিন্টু, তোমার লোক না পারলে আমার টাকা ফিরিয়ে দাও। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঢাকা শহরে টাকা ছিটালে খুন করা মানুষের অভাব হবে না। সালাউদ্দিন, ওই মায়ের দিকে যদি আমার ফেরা টাকা আস, একটা যদি ফুলের টুকাও যদি ওর গায়ে লাগে, তাহলে কিন্তু আমি তোরে লাশ ফেলে দেবো। এই বিরুবে টাকা দাও। কি কজ? আরে ওর টাকাটা দিয়ে দাও, যা করেছি তাই শোনো। তুই কোন সময় কি কজ কিছুই তো বুঝি না। ঠিক আছে দিদি, আছে হয় দাঁড়। আরে দাও না তাড়াতাড়ি, ওঠ। যে হারাম জাদা না আমার থেকে পিস্তল উঠাবো, আর মুখ দিয়ে বড় বড় গুলি ঢোকাই দেবো কিন্তু আমি। না খাও এই সারা রে, রুম থেকে বাই করে দে। আছে আমার টাকাটা, তাই হালারবো এই লদ্দর মাল। জাফর যা, ঘটনাটা কি খুললা গ? তুই ওই মেয়েটার মধ্যে এমন কি দেখলি যে তোর মাল থেকে গুলি বেরিল না? জীবনে কোনোদিন এরকম মেয়ে দেখি নাই, আজকে প্রথম দেখছি। পিন্টু ভাই, ভালোবাসতে ইচ্ছা হয়, আদর করতে ইচ্ছা হয়, কাছে পাইতে ইচ্ছা হয়। তুমি কও পিন্টু ভাই, এরকম মায়ের আমি কেমনে খুন করি? খুনে আমি ঠিকই, কিন্তু আমি পাষাণ না। কাম সারছে, তুমি হান্দায়া গেছো। ইরিট পিরিট তোমার দিয়ে হইব না, তুমি এইসব লাইনেরই না। মোহাব্বত কা ময়দান মে ছ্যাপ দিয়া ছাদু বিজে না। ঢাকা নিবাসী, ঢাকা নিবাসী জনাব আব্দুল কাদেরের, জনাব আব্দুল কাদেরের একমাত্র কন্যা, একমাত্র কন্যা মোসাম্মদ আশা বেগমের শহীদ। এদিকে এদিকে আয়, বিয়া করবি? তুই যারে বিয়া করতে আইসোস, ওই আশারে আমার ভাই ভালোবাসে, বাসা থাকতে চাইলে ভাগ। আশারে বিয়া করব আমার ভাই। ঠিক আছে ভাই, আপনি আপনার ভাইয়ের লগে বিয়ে দেন। চলো সবাই চলো চলো চলো। তোমার ভাই বেকার, বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। এর নাম কি জানোস? পাম শুটার। এর ভিতরে একটা গুলি আছে, এদিকে দিমু ওদিকে বগলায় যাবো। আমার জানে মারে না বাবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কাজী সাহেব বিয়া পড়ান। বড় ভাই, কিরে কথার মতো আঙ্গলিবাজি করস কেন? একজন লোক নগদ টাকা লইয়া বসা রইছে, আপনার লগে কথা কইব। নগদ টাকা? হ্যাঁ। নাম কি ভুলে গেলেন? মনে নেই? আমাদের নাভানা ইন্ডাস্ট্রির শ্রমিক সর্দারকে সরিয়ে দেবার জন্য আপনার কাছে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকার কোন টাকা ছিল? তাই এতদিন পর আবার কি কাম? আমার ভাতিজি নাভানা আমার দুশ্মন, ওকে মেরে ফেলতে হবে। মাইয়া মানুষ আমারই না, টাকার দরকার, তা দিবেন কত? 10 লাখ। বলে দিলে পানি পরে, কলেজ দিলে পানি পরে, জানেন তো? জানি। আপনার বাতিজির কলে এক টিপে দিলেই শেষ, থাকে কই? আজকে দুপুরে বান্ধবীদের নিয়ে চাংপাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবে। Ha 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 ha
কেমনে মারতাছে আর কেমনে পড়তাছে, টিকিল কাগজ নোট কর, কটা ভাঙলো আর কয়টা পড়লো। জিন্দিগিতে পয়লাক মায়ের লেগে ফুল লয়ে আসছিলাম, মাগার তুই দিবার দিলি না। হ্যাঁ, গোলাপ ফুলগুলো নষ্ট করে ফেলাইলি, তোর জিন্দিগি আমি দি এন্ড করে দিলাম। ওদের হাত থেকে আপনাকে বাঁচাবার জন্য নিয়ে যাচ্ছে, জলদি চলুন। না, খবরদার, আমার গায়ে হাত দেবার চেষ্টা করলে আমি পুলিশ। কেন, আপনাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচানো কি আমার অপরাধ হয়ে গেছে? আসুন। এত সামান্য একটা কারণে লোকটাকে আপনি খুন করলেন, আপনি কি মানুষ? আপনার মতো দু হাত দু পা চোখ নাক সবই আমার আছে, আপনি মানুষ হলে আমিও মানুষ। না, আপনি মানুষ না, আপনি মানুষের হাতে পুতুল, ধারাটি গুন্ডা খুনি। আপনার মতো লোক এই সমাজের পরগাছা, আমি আপনাকে ঘৃণা করি। এই তোরা কেন? তরফদার ভাই পাঠাইছে। মানে? নাভানার চাচা তরফদার ভাইকে টাকা দিয়েছে নাভানাকে খুন করার জন্য, আমরা এসে চোখে খুন করতে। পাগল হয়েছেন নাকি, মরতে চান? না চাই না, কিন্তু আপনার হাত থেকে বাঁচতে চাই। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে শুধু গোলাগুলি খুন জখম চলছে, আপনি কি চান আমার কাছ থেকে? আমি কিছুই চাই না, কিন্তু ওই লোকগুলো আপনাকে মারতে চায়। আপনার চাচা ওদেরকে ভাড়া করেছে, যেগুলো আমাকে করেছিল। আপনি তাহলে? হ্যাঁ, কুখ্যাত খুনি বাবুল আমার নাম। ওই দিন আপনার আমি খুন করতে গেছিলাম, কিন্তু আপনার দেখে আমি আপনার খুন করতে পারি নাই। কেন? কারণ কারণ আপনাকে আমার ভালো লেগেছিল। জানি আপনি বড় লোক, অনেক পড়াশোনা করছেন, আমার মতো সন্ত্রাসী গুন্ডারে ভালোবাসতে পারেন না, কিন্তু আমার ভালোবাসার কোনো দোষ নাই।
আপনারা দেখার আগে আমি অন্যরকম ছিলাম, কিন্তু আপনারা দেখার পর থেকে আমার ভালো হইতে ইচ্ছা হয়, ঘর সংসার করতে ইচ্ছা হয়, আবার বাবুল হয়ে বাবার সামনে দাঁড়াতে ইচ্ছা হয়। আর তাই কেউ যদি আপনাকে ক্ষতি করতে আসে তারা আমি দুনিয়াতে সরাই দেই। আপনি যখন কথা কথা খুনি সন্ত্রাসী কন্যা, তখন আমার এই বুকটার মধ্যে খুব কষ্ট লাগে। আমি ইচ্ছা করে খুনি হই নাই, যারা খুন করে অবশ্য তো লাগ যা খুনি হয়েছি। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? পড়াশোনা করছি কম, এর চেয়ে ভালো মতো ভালোবাসার কথা বলার ভাষা আমার নাই। এ দুনিয়ার বুকে আল্লাহ যদি আমার কইত তুই যা চাবি তা পাবি, তাহলে আমি আপনারা চাইতাম। ভালোবাসার মানে জানো? না, কিন্তু এটা জানি আপনারা দেখে বাবুলের শটগানে গুলি বেড়ে নেই। আপনাদের তরফদার লোকরা যখন মারতে গেছিল তখন মনে হয়েছিল আমার মাথার মধ্যে বোমা ফাটেছে, মনে হয় এটাই ভালোবাসা। তোমার মতো ভালোবাসা আমাকে শেখাবে? কি বলছেন? আপনি নয়, তুমি। তুমি বললে বকা দিবেন না তো? ভালোবাসার মানুষের মুখে আপনি মানে না। আমি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার।
জীবনে কেন আমি পেলাম শুধু যে তোমার কিচ্ছু বলা যাবে না। যা ঘটেছে দুর্ঘটনা মনে করে ভুলে যাও। ভুলে যাব? আমি না তোমার স্ত্রী? তোমার স্ত্রীকে কিছু গুন্ডা মাস্টার মিলে তার ইজ্জত কেড়ে নিয়েছে, আর তুমি বলছো ভুলে যেতে। এই কথা তুমি বলতে পারলে আমার ভাবতেই কষ্ট হচ্ছে। তোমার মতো পুরুষকে আমি স্বামী বলে বরণ করেছি। পেরু কাপুরুষ। আশা, আশা প্লিজ, খবরদার ছবে না আমাকে। আমার দুঃখ হচ্ছে, ওরা কেন আমাকে মেরে ফেললো না, কেন আমাকে বাঁচতে দিল, কেন? বাদল, তোর কি কিছুই করার নেই বাবা? না মা, মিশা খুব খারাপ লোক, পুলিশ থেকে শুরু করে সব ওদের কেনা গোলাম। আমি কিছু করতে গেলে আমাকে জীবন হারাতে হবে। এই তোমার ভালোবাসা, তোমার এই তোমার স্বামীর দায়িত্ব। তোমার মতো কাপুরুষের সাথে ঘর করার চেয়ে মরে যা অনেক ভালো। অনেকদিন পর এই কাট, একটা ভালো মডেলের গাড়ি চালালাম বস। তা ইঞ্জিনটা? ইঞ্জিনটাও একেবারে ফ্রেশ, বুঝলি? তেল মোবিল চালা, যা সার্ভিস দিল মানে একদম। Oh, my God.
কি অন্যায় করেছিল। তুই আমার আশাকে বেজ্জতি করেছিস, যার জন্য আশা আত্মহত্যা করেছে। আমি তোকে ছাড়ব না। বাবুল, ওরা আমার বাদলকে মেরে ফেলেছে। বাবুল, আমার সব শেষ রে, আমার সব শেষ হয়ে গেছে। আমি কাকে নিয়ে বাঁচব? বাবা, আমি তো আছি। তুইও তো একদিন গুলি খেয়ে মারা যাবি। কাফনের কাপড় মাথায় বেঁধে ঘুরতে হবে বাবা। আমি কি দোষ করেছিলাম বলো? ওই তরফদার আর তার ভাই তোমাকে মারতে এসেছিল, আমি আমি ওকে মেরে ফেলেছি। তুমি তুমি কি দোষ করেছিল বলো? ওরা ওরা তোমাকে পঙ্গু করে দিয়েছে। বাদল কি দোষ করেছিল বলো? ওরা ওরা বাদলকে মেরে ফেলেছে। আশা আশা কি দোষ করেছিল বলো? ও আত্মহত্যা করেছে। আমাদের কি অপরাধ ছিল? আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি পঙ্গু হতে হয়, মরতে হয়, তাহলে আমার মতো হাজার হাজার বাবুলকে খুনি হতে হবে। খুনি হতে হবে বাবা, খুনি হতে হবে। জানো বাবা, বাংলাদেশে এখন কোনো ভালো মানুষের দাম নেই। খুনি, সন্ত্রাসী, মাস্তান, গুন্ডা, এদেরই দাম। অস্ত্র থাকলে সম্মান করে ক্লাবের সভাপতি হওয়া যায়, টাকা থাকলে পার্টির নেতা হওয়া যায়। মা, তোমাকে সান্ত্বনাদের ভাষা আমার জানা নেই। আমাকে আমাকে দোয়া করো, আমি যেন বাদলের হত্যার প্রতিশোধ দিতে পারি। Yeah.
আমার ভাই আর কাফনে ঢাইকা রাখছি, তোর জীবন শেষ কইরা তারপর অগ দাফন করম কুত্তার বাচ্চা, ওই কুত্তার বাচ্চা। তুই আমারে নতুন মডেল মারলি। বড় ভাই উঠ, আর লাশের সামনে কানতে নাই। আমার সব শেষ তরফদার, লাশের সামনে কান্নাকাটি করতে নাই। আপনি ধৈর্য ধরুন, আপনি শুধু পুলিশে অর্ডার দিবেন দেখা মাত্র গুলি করা। আমি ওই শালায় যে জায়গায় থাক, জাকি জালদা খেওয়ায়া ধইরাই না শালারে আমি হেইও করে দেব। আচ্ছা, তুমি তো খুন না করলেও পারতে। কি বলছো তুমি? তোমার ভাইকে যদি কেউ মেরে ফেলে তাহলে তুমি কি করতে? আমি পুলিশের কাছে যেতাম। ও না বাবা, পুলিশ, বাংলাদেশে পুলিশ এখন আর পুলিশ নেই। ওরা সাধারণ মানুষের সেবা ভুলে গিয়েছে। ওরা এখন বাংলাদেশ সরকারের চাকরি করে। ওরা গুন্ডা বদমাশ সন্ত্রাসী টপ টেরারদের চাকরি করে। সাধারণ মানুষকে রক্ষার চেয়ে ওদের রক্ষা করা পুলিশের প্রধান কর্তব্য। পুলিশের নাম শুনলে আমার শরীরে রক্ত গরম হয়ে যায়। আমার বাবার হাত কাটার জন্য ওই পুলিশ দায়ী, আমাকে খুনি বানাবার জন্য ওই পুলিশ দায়ী। আর কতদিন, আর কতদিন তুমি একটার পর একটা মানুষ খুন করবে? বাবুরি, এখনো সময় আছে, চলো এমন কোথাও চলে যাই যেখানে তরফদার নেই, পুলিশ নেই, শুধু তুমি আর আমি। এই সার্চ করো। মারে, বাগের গড়ে ঢুকা সহজ কিন্তু বাইরন বহুত কঠিন। আমরা তো সবসময় বন্দুকের নলে রাগাই থাকি, পিছে যাইতে চাইলে পিছ থেকে গুলি করে সিনা বগলা করে দিব, আর পলাইতে চাইলে পুলিশ বাইরা তো আছেই, ক্ষমা চিনে পলানের কোনো পথ নাই, উপায় নাই। ছাড়ুন দি, ছাড়ুন, কেউ পালাবেন না। এই হালার কবে কোনো কাম নাই, সবসময় হোগা জেলে গিয়েছে। স্যার বাবুল নেই, বেশি দিন পালিয়েছে। বলো মি বাবা, মা, তুমি বাবুল কি হয়েছে? বেশ মানুষ আমার বিরুদ্ধে পুলিশ লেড়ে দিছে, তরফ দাঁড়াইতেছে আমার মারার জন্য। বাবা মা, সময় নষ্ট করো না। এই যে না বানা, ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়া করবো, ও তোমাদের বৌমা, এই পৃথিবীতে ওর কেউ নাই। বেঁচে থাকো মা, সালাম করো। কথা বলার অনেক সময় পাবা, এখন নামালারে নিয়ে টুটা বাড়িতে যাও, যাও। তুই যাবি না বাবুল, তুই যাবি না বাবুল, তুমি যেও না। ইনশাল্লাহ আমার কিছুই হবে না। বাবার স্নেহ, মায়ের আদর, তোমার ভালোবাসা আমার সাথে থাকলে দেখবে আমার কিছুই হবে না। না না, আমি তোমাকে ছেড়ে একা যাবো না। আহা, আমি তোমাদের সাথে গেলে ওরা তোমার পিছু পিছু যাবে, তোমরা যাবে একদিকে, আমি যাবো অন্যদিকে। আহা, তোমরা যাও, যাও, যাও। এই চল। এই যে নায়কের মা জননী, তোমার নায়ক নাকি বাইচা আছে, হায় না কে? তুমি অপেক্ষা করো, তোমার ভাই আইলে তোমার রেপ করে ফিরত না দেবনি। বাবুল, আরে বাবুল করে, বাবুল খবর আছে? কি হয়েছে টুনা? তো তোমার মা রে আর বোনে রে তরফদার লোকেরা উঠে লয়ে গেছে গা। তরফদার, এবার তুই
আমার হাত থেকে বাঁচতে পারবে না। আজ হবে তোমার আমার মিলন বাসরঘর, আর তো দেরি সহ্য হয় না সুন্দরী। আরে স্বেচ্ছাই যখন তখন জোর করে তোমাকে আমি রেবকেশের একটু অভিনয় করব। খারাপ বাসায়, জঘন্য বাসায় একটা গালি দিব তোর কলে টিপটা দেবো। হাই বাবুল, তরফ তরকে মারলে তুই বাঁচবি না। এই না হলো নেতা, জনগণের নেতা, দেশের নেতা। যে দেশের শত্রু, জনগণের শত্রু, তার পক্ষে নেতা অস্ত্র হাতে নিছে। জনগণের কষ্ট বাবুলকে মেরে ফেলার জন্য। আরে কুখ্যাত নেতা, তুই আমার কি মারবি? আরে তুই আমার কি মারবি? আমি তো মরে গেছিলাম, দরদার তো আমার মায়ের ফালাইছিল। আল্লাহ আল্লাহ আমার বোনাস টাইম দিছে, তোদেরকে মারার জন্য আমার বাঁচায় রাখছে। ভাবি এই বেড়াই আমাকে বাবুলের মারানোর হুকুম দিছিল। আমার গায়ে হাত দিলে কেউ বাঁচবে না, কেউ না। ইসমাইল, তোরা জনগণের সাথে ধোকাবাজি করে জনগণের নেতা সেজে আজ জনগণের সাথেই বেমানি করেছিস। তোদেরকে বাঁচিয়ে রাখলে জনগণের সাথেই বেমানি করা হবে, আজ জনগণই তোকে মেরে ফেলবে। Oh!
নাভানা, তোর জন্য আমি সর্বশান্ত হয়েছি, তোকে এখন মেরে ফেলব, দেখি তোর বাবুল তোকে কিভাবে বাঁচায়। বাবুল লাগবো না, আমিই ঠেকাই দিচ্ছি, লড়লে চলে গেলাম ফুটাই দেবো ওই মালটা দেখি। এই বাবি রে বহুত জ্বালাইছ, ও জনগণ একটা খাড়া করাচ্ছি, এইটার হোতা। বাবুল, দরবদারকে মারার আগে আমাকে প্রতিশোধ দিতে দে। ও আমার দুটো হাত কেটে নিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে, আমি ওর দুটো হাত নিয়ে নেব। দরবদার, তোর হাত দুটো দে। আমার ছেড়ে দে, সবকিছু তোর দিয়ে দেবো, আমি এইটা এনে কলকাতা যামগা, আমার মাফ করে দে। মা, মাফ তো আমার নিরো বাবা তোর কাছে চেয়েছিল, তুই মাফ করিস রে, তার দু হাত কেটে দিয়েছিস। মাফ তো আমার বন্ধু সুমন চেয়েছিল, তুই তাকে মাফ করিস রে, তাকেও মেরে ফেলেছিস। আমাকে মাফ করিস রে, আমার মা বোনকে তুই মাফ করিস রে। তোকে মাফ করলে বাংলাদেশের মানুষরা আমাকে মাফ করবে না। আমার বাবা, আমার মা, সুমল ডালপিন্ডু আমাকে মাফ করবে না। বাবুল, আমার যা কিছু আছে সবকিছু তুই নিয়ে যা, তবু আমার মাফ কইরা দে। অয় তরফদার, তুই তো মাইশের সানডে মান্নে ক্লোজ করছস, ওয়ান টু তে খালাস করছস, সিস্টেম করে দিছস, ক্যামেরা করে শেষ করে দিছস, আবার মায়া মানুষ দেখলে কাছে রাখছস, আয়নারে কাছে আয়নারে। অয় তরফদার, এবার তুই নাকি কল টিপতে মানুষ মারতাছস। তরফদার, তোর কল আমি চিরতরে বন্ধ করে দেব, তোর কল আমি চিরতরে বন্ধ করে দেব। দেখ করে কিসের মারতাছিস, দেখ দেখ। বাবুল, ওকে এইভাবে নয়, ওকে ওর মতো করে মার, আমি হাত আটকেছি, তোরা পা ধরে টান। আরে খারাপ, আমি যোগান দিয়ে কলে টিপ দিলে পানি ফোরে জোরে, কলে টিপ দিলে পানি পরে কারো জোরে। ঠিক আছে, পরে আইসেন। তরফদারকে মারার অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। কাকে গ্রেফতার করবেন? আমরা সবাই তরফদারকে মেরেছি, এই দেশের 12 কোটি মানুষ তরফদারকে মেরেছে, কাকে ধরবে? ধরুন, আমাদের সবাইকে ধরুন, আগে সব অপরাধীর বিচার করুন, তারপর জনতাকে ধরুন। কথা জেনে যাকে